এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখুন সুকন্যা, গতকাল রাত্রেবেলা 11:30 নাগাদ যখন ঘুমিয়েছিলেন অন্ধ্রস্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষ, তখন তার বাড়ির দেওয়ালে কেউ বোম মারার আওয়াজ পান। তিনি বিকট আওয়াজ পেয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং আশেপাশে প্রতিবেশীরাও বাইরে বেরিয়ে আসে, দেখেন যে দেওয়ালে বোমের দাগ রয়েছে। তারপরে খবর দেওয়া হয় পান্ডবেশ্বর থানায়। রাতের বেলাতেই পুলিশ আসে এবং পুলিশ পিকেটিং ছিল সারা রাত, সেখানে গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। যেটা বাসুদেববাবু বলছেন যে দীর্ঘদিন ধরে তিনি পঞ্চায়েতের উপপ্রধান পদে আছেন, তার কিছু রাজনৈতিক শত্রু রয়েছে, বিরোধীরাও এটা এমন কাজ করতে পারে বা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকেও কেউ করতে পারে। গোটা ঘটনাটি তিনি বলেছেন যে পুলিশকে তদন্ত করে দেখতে। যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি, তারা বলছে যে তাদেরকেও এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। সুকন্যা ধন্যবাদ মনোজ। একদিকে পান্ডবেশ্বরে যেখানে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অন্যদিকে তারকেশ্বরে চাপাডাঙ্গায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলে। আসছে পরের খবরে। মালদার কালিয়াচকে তৃণমূল কর্মীর বাড়ি থেকে মাস্কেট উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল চামা গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত তৃণমূল কর্মী সুজাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ আত্মীয়। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অভিযুক্ত তৃণমূল কর্মীর খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। আশিপরের খবরে। ফিরাদ হাকিমের সভায় অনুপস্থিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সহ বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ। দল ধরে রাখতে তৃণমূল ব্যর্থ বলে দাবি বিজেপি ও কংগ্রেসের। কাজে ব্যস্ত থাকায় সভায় থাকতে পারেনি বলে দাবি করেছেন সভাধিপতি। এবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলে ভাঙন ধরার জল্পনা। ফিরাদ হাকিমের সভায় অনুপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সহ বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ। জেলা তৃণমূল সূত্রে দাবি তারা সকলেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কিছু কিছু কর্মাধ্যক্ষদের ব্যক্তিগত কাজ ছিল, কেউ বাইরে গিয়েছে, বেড়াতে গিয়েছে নতুন বছরে, এর বাইরে কিছু না। আর আমাদের জেলায় যে মিটিং হয়েছে সেটা আমাকে জানিয়েছিল, আমি সহকারী সভাধিপতিকে বলেছিলাম যেহেতু আপনার হোম ব্লকে আপনি মিটিংটা যান, উনি অ্যাটেন্ড করেছিলেন। তৃণমূলের তরফে একসময় মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, এরপরই একাধিক পুরসভা যেখানে তৃণমূলের একজন কাউন্সিলরও ছিলেন না, শুধুমাত্র কংগ্রেস ভাঙিয়ে একের পর এক পুরসভা দখল করে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন তৃণমূল। শুধু তাই নয়, শুভেন্দু নেতৃত্বেই সেই একইভাবে দল ভাঙিয়ে মালদা ও মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। আর আজ সেই শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর এবার তৃণমূলের নিজের ঘরেই ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে, যদিও প্রকাশ্যে তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। আমার জানা দু তিনজন জাননি যারা পোস্টল করেন, তারা যে অসুস্থ করোনায় আক্রান্ত হয়েছেন এই খবর আমার আছে। সভাধিপতি সহ যাদের কথা বলছেন তারা কেন জাননি তার উত্তরটা তারাই ভালো দিতে পারবেন, যে দু চারজন আসেনি তারা ব্যস্ত ছিলেন অন্য কাজে ব্যস্ত থাকায় তারা, যেহেতু আগে থেকে এই প্রোগ্রামটা ছিল এটা হঠাৎ করে হয়েছে তাই তারা যেতে পারেনি। এই পরিস্থিতিতে কটাক্ষের সুরে কংগ্রেস বলছে অন্যের ঘর ভাঙলে একসময় নিজের ঘরও ভাঙে। যে তৃণমূল মুর্শিদাবাদ জেলায় দল ভাঙিয়ে দল গড়ার কাজে লিপ্ত ছিল, সেই তৃণমূল এখন দল গোছাতে এবং দল ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের তুঙ্গে দল বদল তরজা। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।